गाइस मैं यहाँ बालाजी तिरुपति बालाजी दर्शन के लिए आई हूँ और मैंने टिकट भी ले लिया, रिसिप्ट भी ले लिया। ধর্মের নামে ভক্তদের লুটে নেওয়া হচ্ছে হিন্দু মন্দিরগুলোতে। তিরুপতি বালাজি মন্দিরের বিরুদ্ধে অভিযোগ বলিউড অভিনেত্রীর। তিরুপতি বালাজির মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী অর্চনা গৌতম। ভারতে প্রতিটি হিন্দু মন্দির নাকি লুটের ভান্ডার হয়ে উঠেছে, টুইটে এমনই দাবি করেছেন গ্রেট গ্র্যান্ড মস্তি অভিনেত্রী। তার এই অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর 2018-র খেতাব জয়ী। সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা সেটা জানিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্চনা। একটি টুইটে তিনি লিখেছেন, ভারতে হিন্দু ধর্মীয় স্থানগুলি লুটের আড্ডাখানা হয়ে উঠেছে। ধর্মের নামে তিরুমালা তিরুপতি দেবস্থানগুলি কর্মীরা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি অন্ধ্র সরকারকে আবেদন জানাচ্ছি, ভিআইপি দর্শনের নামে 10,500 টাকা নিচ্ছে এরা, এই লুট বন্ধ করা উচিত। একটি ভিডিও শেয়ার করেছেন অর্চনা, সেখানে তিরুপতি বালাজি মন্দিরের কর্মীদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁদের গায়ে হাতও তুলেছেন তিনি। অর্চনা দাবি করেন, বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, উল্টে তাঁর থেকে 10,000 টাকা আদায় করার চেষ্টা করা হয়েছে। একজন কর্মীর চিৎকার করে তিনি বলেন, ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন। কিন্তু অর্চনা গৌতমের অভিযোগকে মিথ্যে বলে দাবি করে মন্দিরের কর্মীদের নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এ বিষয়ে একটি টুইটে লেখা হয়েছে, অভিনেত্রী অর্চনা গৌতমের মিথ্যে দাবিকে প্রবলভাবে বিরোধিতা করছে তিরুমালা তিরুপতি দেবস্থানম। সঙ্গে আরও জানানো হয়, গত 3 অগস্ট অর্চনা গৌতম উত্তরপ্রদেশের শিবকান্ত তেওয়ারি সহ আরও 7 জন কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি দিয়ে দর্শনে এসেছিলেন। তাঁদের 300 টাকার টিকিট দেওয়া হয় আর শিবকান্ত তেওয়ারির মোবাইল নম্বরে এ বিষয়ে SMS ও পাঠানো হয়। কিন্তু সেদিন তাঁরা দর্শন না করায় টিকিটটি বাতিল হয়ে যায়। এ বিষয়ে তাঁদের জানানো হয়েছিল, কিন্তু তার মধ্যেই অর্চনা গৌতম মন্দির চত্বরে এসে অশান্তি শুরু করেন। 10,000 টাকার টিকিটের দাবি একেবারেই ভুয়ো বলে দাবি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। গাইস মেন আ বালাজি তিরুপতি বালাজি দর্শন কে লিয়ে আই হু অর মেনে টিকিট ভি লে লিয়া রিসিপ্ট ভি লে লিয়া জাস্ট শাট আপ আই হু জাস্ট শাট আপ প্লিজ জাস্ট শাট আপ অর মেনে দর্শন কে ఎవరు బాబు పంపించింది వెళ్ళి ఎందుకు పంపించారు दर्शन के लिए आई थी। इन लोगों ने मेरे को बताया नहीं कि कल टिकट मिलेगा और आज मेरे पास रिसिप्ट है, टिकट है मैसेज है। ये लोग टिकट नहीं दे रहे हैं, ये लोग टिकट नहीं दे रहे हैं, ये लोग मुझसे चार्ज कर रहे हैं 10,000 रुपीज, कह रहे 10,000 रुपीज ये लोग चार्ज कर रहे हैं तब जाके बालाजी दर्शन करने देंगे, ठीक है। और ये यार ये इस तरह से बस दूर रुकी से दलाल है यहाँ साले, सब पैसे के लिए बैठे हैं। Please come and see this.